ভাই ফেসবুকে যে কি সমস্যা আমি জানি না, কোনো ভিডিও আপলোড করতে পারি না, গান দিয়ে এত সুন্দর ট্রান্সফরমেশন ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না, তাই এরকম ভয়েস দিতে হচ্ছে। ফেসবুকে যে কি প্রবলেম আমি নিজেও জানি না, কোনো গান দিয়ে ভিডিও আপলোড করতে পারি না। এটা ছিল আমার কিছুদিন আগের একটা ব্রাইডাল শ্যুট। তো ডেইলি এত এত মেকআপ করে স্কিনকে কিভাবে ভালো রাখা যায় সেটাই তোমাদেরকে দেখাবো, যেহেতু আমরা অনেক অনেক মেকআপ করি আর অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করলে স্কিন অনেক অনেক ভালো থাকে। তো আমি আসলে অর্গ্যানিক প্রোডাক্টের অনেক বড় ফ্যান, তোমরা জানো অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করতে আমার কতটা পছন্দ। তো এখানে আমি তোমাদেরকে একটা অর্গ্যানিক কম্বো দেখাবো, যেখানে একটা নাইট সোপ পাবে, একটা ডে সোপ পাবে, আর সাথে হচ্ছে একটা নাইট ক্রিম পাবে, মানে ময়শ্চারাইজার ক্রিম যেটা সেটা। প্রথমে হচ্ছে আমি ব্ল্যাক সোপ, যেটা নাইট সোপ, সেটা ইউজ করে দেখাচ্ছি। এটা আমি প্রতিদিন ইউজ করি, আমার এখন অনেক ফেভারিট হয়ে গেছে। তোমরা জানো আমি অনেক ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করি, তো এটা আমার পছন্দের মধ্যে একটা, আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদেরকে রিভিউ করি। তো এই ব্ল্যাক সোপটাতে কিন্তু চারকোল আছে, যেটা ত্বকের ভেতর থেকে ময়লা ক্লিন করে এবং ঘাড় বগলের যে কালো দাগগুলো থাকে ওগুলোও কিন্তু রিমুভ করে মাত্র 5 দিনে। এটা কিন্তু গ্যারান্টি সহকারে কাজ করতেছে এবং ত্বকের যে কোনো দাগ হচ্ছে তোমার রিমুভ করে, পোর্স রিমুভ করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করে। খুবই খুবই ভালো এই সোপটা। এরপর তোমাদেরকে আরেকটা সোপ দেখাই, যেটা সকালে আমি ইউজ করি, এটা এক্সট্রা গ্লোয়িং সোপ। এই সাবানটাও কিন্তু যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের জন্য এটা বেস্ট হবে, আর যাদের স্কিন অনেক বেশি পাতলা, মানে আমার স্কিনটা অনেক বেশি পাতলা, তো এটা আমার জন্য অনেক অনেক ভালো। এই দুইটা সাবানই অনেক অনেক জোস, তোমরা অবশ্যই নিয়ে নিবে। অর্গ্যানিক হারমোনি বাই রিমি পেজে তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, উপরে পেজ ট্যাগ করা থাকবে। এরপর তোমাদেরকে আমি ময়শ্চারাইজার যে ক্রিমটা আছে সেটা দেখাই। এটা হচ্ছে স্যাফরন মিক্স ময়শ্চারাইজার ক্রিম, এটা রাতে ইউজ করতে হবে। এটার উপকারিতা হচ্ছে ডার্ক সার্কেল কমাতে হেল্প করে, যে কোনো মেস্তা বা দাগ দূর করে, যাদের হালকা মেস্তা পড়ে গেছে তাদের জন্য এই ক্রিমটা অনেক ভালো হবে, আর যাদের ত্বকে ট্যানের সমস্যা আছে তারা কিন্তু এটা ইজিলি রিমুভ করতে পারবে এই ক্রিমটা দিয়ে। রাতে হচ্ছে তোমার ব্ল্যাক সোপটা দিয়ে মুখ ধুয়ে তারপর ক্রিমটা লাগিয়ে ঘুমাতে হবে, সকালে উঠে ডে সোপটা দিয়ে মুখটা ক্লিন করে ফেলতে হবে। একদম সিম্পল ভেজাল মুক্ত একটা স্কিন কেয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।